কাহিনী শুরুতে এক পরিবারকে দেখানো হয়। তারা ক্রিসমাস ছুটি কাটার জন্য থাইল্যান্ডে যাচ্ছে। পরিবারের হেডের নাম হ্যান্ড্রি, তার ওয়াইফ আর তার তিন ছেলে ছিল। তারা এই সময় প্লেনের মধ্যেই রয়েছে। হ্যান্ড্রির ওয়াইফ প্লেনের যাত্রা পছন্দ করতো না, আসলে তাকে খুব ভয় লাগে, এই জন্য তার ছেলে তার মাকে নিয়ে খুব মজা করতে থাকে। এবার তারা থাইল্যান্ডের সব থেকে সুন্দর এক হোটেলে চলে আসে। এখানে সেই সব পরিবার আছে যারা শুধু থাইল্যান্ডের মনোরম দৃশ্য দেখতে আসে। তাদের সামনে এক খুব সুন্দর সমুদ্র দেখা যায়, এমনকি সেখানকার দৃশ্য মন ছুঁয়ার মতো। পরের দিন ক্রিসমাস ছিল, সেই জন্য হেনরি প্রথম থেকে তাদের ছেলেদের জন্য গিফট সাজিয়ে সেখানে রেখে দেয়। পরের দিন সকালে হেনরি যখন তাদের বাচ্চাদের গিফট দেয় তখন তারা খুবই খুশি হয়ে যায়। আর তারপরে পুরো পরিবার সমুদ্রের ধারে যায় আর তারা সমুদ্রের মধ্যে অনেক এনজয় করতে থাকে। এইভাবে তাদেরকে ছুটি কাটাতে খুবই ভালো লাগছিল। দিন যেতে যেতে দুদিন কেটে যায়। তারপরে তৃতীয় দিন হেনরির অফিস থেকে কল আসে। তাকে জানানো হয় অফিস থেকে এক এমপ্লয়মেন্টকে বাদ দেওয়া হবে, যার নাম তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। এসব ব্যাপারে হেনরি তার ওয়াইফের সঙ্গে ডিসকাস করে। তাই তার ওয়াইফ বলে আমাদেরকে এখান থেকে ফেরত চলে যেতে হবে। তার কথা হেনরি বলে আমরা এখানে ছুটি কাটাতে এসেছি, আমাদের ছেলেরাও খুব খুশিতে আছে, তাই আমাদেরকে এই ট্রিপটি মাঝখান থেকে ছেড়ে যাওয়া উচিত হবে না। এসব বলে হেনরি তার ছেলেদের সঙ্গে খেলার জন্য চলে যায়। তখনই আকাশে দেখানো হয় অনেকগুলো পাখি একসঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাচ্ছে। মনে হচ্ছে তারা কোনো আতঙ্কে রয়েছে। আস্তে আস্তে মাটিও কাঁপতে শুরু করে। এসব থেকে তারা বুঝে যায় নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। আর তখনই সমুদ্র থেকে এক বিশাল আকারের ঢেউ চলে এসে সবকিছু তছনছ করে দেয়। সেই ঢেউয়ের মাত্রা এতই প্রবল ছিল যে সবকিছু এক এক করে নষ্ট করে দেয় আর পুরো জায়গায় জল চলে আসে। এমনকি অনেক মানুষও সেই ঢেউয়ের মধ্যে বয়ে নিয়ে চলে যায়। চারিদিকে জল আর জল দেখা যায়। আসলে এটার নাম ছিল সুনামি। তখনই আমরা হ্যান্ড্রির ওয়াইফকে দেখতে পাই। সে এক গাছ ধরে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে যাতে সে জলের মধ্যে বয়ে না চলে যায়। সে তার পরিবারকে দেখার চেষ্টা করে। তার পরিবারের জন্য সে জোরে জোরে চেঁচাতে থাকে, কিন্তু তার পরিবারের কাউকে সে দেখতে পায় না। যেদিকটায় দেখি না কেন সেই দিকটাতে জল আর জল, সমস্ত মানুষ আরো কত যাবতীয় জিনিস সবকিছুই বয়ে নিয়ে চলে যাচ্ছে। তখনই হঠাৎ করে তার বড় ছেলে লোকাসকে দেখতে পায়। তার মা তাড়াতাড়ি করে সাঁতার কেটে তার ছেলের কাছে যেতে শুরু করে, কিন্তু যেমনই তারা কাছাকাছি আসে এক দুজনের হাত ধরতে যাবে তেমনই ভাবে জলের ঢেউ এসে আর একবার তাদের দুজনকে এক অপর থেকে আলাদা করে দেয়। কিন্তু তাদের ভাগ্য আর একবার সাথ দেয়। তারা দুজনে এক অপরকে দেখে নেয়। তার মা এক গুচ্ছ বাঁধার কাছে আটকে যায় আর লোকাস এক খাম্বা ধরে রেখেছিল। তারা দুজনে এক অপর কাছে চলে যেতে থাকে। তার ছেলেকে কাছে পেয়ে তার মা খুবই খুশি ছিল আর বুকে নিয়ে তার মা কান্না করতে থাকে। আস্তে আস্তে তারা জলের সঙ্গে সামনের দিকে বয়ে যেতে থাকে আর এমন এক জায়গায় গিয়ে তারা থেমে যায় যেখানে জল কম ছিল। এখানে আমরা দেখতে পাই লোকাসের পায়ের মা জখম হয়ে গেছে আর সেখান থেকে অনেক রক্ত পড়তে থাকে। কিন্তু এই ব্যাপারে তার ছেলেকে সে কিছুই বলে না। সে চায় না তার ছেলের মন খারাপ হয়ে যায়। তখনই লোকাস এক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে যেমনই বাচ্চাটিকে বাঁচাবার জন্য সামনের দিকে এগোতে যায় তখনই তার মা লোকাসের হাত ধরে নেয় আর বলে তুমি সামনের দিকে যেও না আমার সোনা, আমি এর আগে তোমার বাবা আর তোমার ভাইদেরকে হারিয়ে ফেলেছি, আমি চাই না তুমিও আমার কাছ থেকে দূরে চলে যাও। তখনই লোকাস বলে মা আমাদের বাচ্চাটিকে বাঁচাতেই হবে, সে তো একটা ছোট বাচ্চা, তাকে দেখে আমার খুব মায়া লাগছে, এমনকি সবার সাহায্য করা আমাদের কর্তব্য। তাই তারা সেই ছোট বাচ্চাটিকে একটি জপের মধ্যে দেখতে পায় আর এইভাবে বাচ্চাটিকে বাঁচিয়ে নেই। বাচ্চাটি সেখানে কান্না করছিল তাই লোকাস তার পিঠের উপর তুলে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। তখন সেই ছোট বাচ্চাটিকে এক গাছের উপর চাপিয়ে দেয় আর তার মাকে ওঠাবার চেষ্টা করে, কিন্তু তার মা উঠতে পারছে না কারণ তার পায়ে তো গভীর চোট পেয়ে আছে যার জন্য তার মা খুব ব্যথায় ভুগছিল। কিন্তু লোকাস কোন রকম ভাবে তার হিম্মত দেখে তার মাকে ওঠাতে সক্ষম হয়। তারপরে তারা তিনজনই রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে লাগে যাতে তাদের তিনজনকে এসে তারা বাঁচিয়ে নিয়ে চলে যায়। আর তারা আশপাশের দৃশ্য দেখতে লাগে যেটা খুব ভয়ঙ্কর দৃশ্য ছিল কারণ এর আগে তো ধ্বংসের সৃষ্টি হয়েছিল। তখন কিছুক্ষণ পরে গ্রামের মানুষজনরা সেখানে চলে আসে আর তারা লোকাসদের দেখে নেয়, এই জন্য তাদের সঙ্গে নিয়ে যেতে থাকে। লোকাসের মায়ের পা খুবই জখম ছিল তাই তার মাকে উঠিয়ে নিয়ে গাড়িতে করে সেখান থেকে চলে যায়। এবার যখন তারা হসপিটালে পৌঁছায় তখন দেখানো হয় এখানে আরো অনেক মানুষজন জখম আর সিরিয়াস অবস্থায় রয়েছে, এমনকি পা রাখার জায়গাও ছিল না কারণ পুরো হসপিটালেই মানুষজনে ভরা। টিভিতেও এই খবর চলছিল যে সমুদ্রের সুনামি আসার কারণে সবকিছু তছনছ করে দিয়েছে, এমনকি কত কত মানুষ সেখানেও মারা গিয়েছে। তার মা ব্যথার জন্য খুব কষ্ট পাচ্ছিল, এই জন্য তার মা লোকাসকে বলে আমার জন্য ব্যথার ট্যাবলেট নিয়ে এসো, আমার খুব কষ্ট হচ্ছে। লোকাস তখন স্টোরে গিয়ে ব্যথার ট্যাবলেট খুঁজতে শুরু করে কিন্তু সে ব্যথার ট্যাবলেট খুঁজে পায় না। তখনই সেখানে এক ডাক্তার এসে প্রথমে তাকে ব্যথার জন্য ইনজেকশন লাগায় আর তারপরে পা পরিষ্কার করে তাকে মরম পট্টি করে দেয় আর বাকি পেশেন্টের সঙ্গে তাকে রেখে দেওয়া হয়। কিন্তু এখনো তার শরীর পুরোপুরিভাবে ঠিক হয়ে যায়নি যার জন্য তাকে হঠাৎ করে উল্টি হয়ে যায়। আসলে জলের মধ্যে যখন তারা বয়ে যাচ্ছিল তখনই তার পেটের মধ্যে জলের সঙ্গে নোংরা কিছু চলে গিয়েছিল, এই জন্য তার এখানে উল্টি হয়।
তখনই সেখানে এক ব্যক্তি আসে, তাকে অনেক ভয় আর চিন্তায় দেখা যায়, কারণ সে এখানে তার পরিবারকে খুঁজতে এসেছে। তখন তার মা লোকাসকে বলে, যাও বেটা তুমি তার কাছে সাহায্য করতে যাও। তার মায়ের কথা শুনে ওই ব্যক্তিটির কাছে লোকাস যায়। তখন ওই ব্যক্তিটি লোকাসকে এক ফটো দেখিয়ে জিজ্ঞাসা করে। লোকাস বুঝতে পারে তার সঙ্গে সঙ্গে বাকিদেরও পরিবার এক অপর থেকে আলাদা হয়ে গিয়েছে। তখন লোকাস ডিসাইড করে, এখানে যত মানুষ আছে আমি তাদের সাহায্য করব, তাদের পরিবারের সঙ্গে আমি মিলিয়ে ছাড়ব। সেই জন্য লোকাস এখানে যত পেশেন্ট রয়েছে তাদের নাম ঠিকানা আর কি কারণে এসেছে এসব কিছু এক কাগজে নোট করতে থাকে। এখানে লোকাস এক জখম বাচ্চাকে দেখতে পায়, সেও পুরো একাই, তার পরিবারকে তার মতোই সেও খুঁজে বেড়াচ্ছিল। আর এই বাচ্চাটি সেই ব্যক্তিটির ছেলে যে প্রথমে লোকাসের কাছে সাহায্য চাইতে এসেছিল এক ফটো দেখিয়ে। তখন ওই বাচ্চাটি এইভাবে লোকাস তার বাবার সঙ্গে মিলিয়ে দেয়। তখন ওই বাবা ও তার ছেলে এক অপরকে বুকে জড়িয়ে ধরে কাতরভাবে কান্না করতে থাকে। সেই ছেলেটি তার বাবাকে পেয়ে যায়। এ দেখে লোকাসের তার বাবার কথা মনে পড়তে থাকে। এরপরে লোকাস সেই জায়গাতে যায় যেখানে তার মাকে রাখা হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে তার মা সেই বেডে নাই, সেই বেডে তার মায়ের জায়গায় অন্য এক পেশেন্টকে রাখা হয়েছে। এ দেখে লোকাস তো ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে লাগে হয়তো সে যাওয়ার পর তার মা মারা গিয়েছে, এর জন্য সে খুব কান্না করতে থাকে। তাকে কান্না করতে দেখে এক নার্স তার পাশে আসে। লোকাস নার্সকে বলে, আমার মা প্রথমে এই বেডে ছিল, সে এখন আর এখানে নাই। তার কথা শুনে নার্স তাকে এক অন্য ওয়ার্ডে নিয়ে আসে। এখানে আরো অনেক বাচ্চা ছিল, এখানে সেই সমস্ত বাচ্চারাই ছিল যাদের মা বাবাকে তারা খুঁজে পাচ্ছে না। নার্স লোকাসকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার কোনো পরিচিত লোকের নাম বা ফোন নাম্বার জানো যাতে তাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে তোমাকে নিয়ে যেতে পারে? নার্সের কথা শুনে লোকাস মাসুম ভাবে বলে, হ্যাঁ আমি আমার দাদুর নাম জানি কিন্তু তার ফোন নাম্বার ভুলে গিয়েছি। এ কথা শুনে নার্স তার শার্টে এক স্টিকার লাগিয়ে চলে যায় যেটাতে এক নাম্বার ছিল। সেখানে দেখানো হয় বাকি বাচ্চাদের শার্টেও এ ধরনের স্টিকার লাগা রয়েছে যার মধ্যে সবার আলাদা আলাদা নাম্বার দেওয়া হয়েছে। লোকাস এখানেও কান্না করতে থাকে, কারণ সে মনে মনে ভেবে নিয়েছিল যে তার মা হয়তো মারা গিয়েছে, তবেই তো সে তার মাকে খুঁজে পাচ্ছে না। এরপরে সেই হোটেলে সিন দেখানো হয় যেখানে লোকাসের বাবা হেনরি তার পরিবারকে নিয়ে এসেছিল। এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়, তবে লোকাসের বাবা মারা যায়নি, কিন্তু কিছুটা হেনরি জখম হয়ে গেছে। সে চারদিকে তার পরিবারকে খোঁজার চেষ্টা করে কিন্তু তবুও সে কাউকেই খুঁজে পায় না। এবার এখানে রেস্কিউ করার জন্য হেলিকপ্টার আসতে থাকে যারা লোকদের বাঁচিয়ে বাঁচিয়ে অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু হেনরি এখান থেকে যেতে চায় না, কারণ সে ভাবে যেমন করে হোক তার পরিবারকে সে খুঁজে বার করবে। তার পরিবার ছাড়া সে এখান থেকে যেতে চায় না। তার পরিবারকে সে খুঁজতে খুঁজতে হোটেলে সেই রুমে চলে আসে যে রুমে তার পরিবাররা একসঙ্গে ছিল। হেনরি জখম হওয়ার কারণে কিছুতে লেগে সে নিচে পড়ে যায় আর শুয়ে যায়। শুয়ে শুয়ে সে আবার তার পরিবারের জন্য আওয়াজ দেয়। তখনই ওপরে ভেঙে যাওয়া ছাদ থেকে তার দুই ছেলে তাকে দেখতে লাগে, তার মানে তারা মারা যায়নি। এ দেখে তার বাবা অনেক খুশি হয়ে যায়। তখন তার বাবা বলে, তোমরা হেলিকপ্টারে এখান থেকে চলে যাও, আমি তোমাদের মা আর বড় ভাইকে খুঁজে পরে আসব। তখন তার ছোট ছেলে মাসুম ভাবে বলে, বাবা আমি তোমার সঙ্গেই থাকতে চাই, আমি এখান থেকে যেতে চাই না, আমাকে খুব ভয় লাগছে। তখন হেনরি তাকে বুঝিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে হেনরি আবার তার ওয়াইফ আর তার বড় ছেলে লোকাসকে খুঁজতে শুরু করে। এইভাবে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়, তবুও তার ওয়াইফ আর বড় ছেলেকে খুঁজে পায় না। বেচারা অনেক জখম হওয়ার পরেও সে তার পরিবারকে খুঁজতেই থাকে। খুঁজতে খুঁজতে সে রাস্তায় পৌঁছে যায়, তখনই তার সামনে এক গাড়ি চলে আসে আর তারা দেখে হেনরি অনেক জখম হয়ে গিয়ে ঘায়াল হয়ে গিয়েছে। তাই তাকে তাড়াতাড়ি করে এক ক্যাম্পে নিয়ে আসা হয় যেখানে জখম মানুষদের ইলাজ করা হয়। এখানে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। সে মন খারাপ হয়ে বসেছিল কারণ তার পরিবার সে হারিয়ে ফেলেছে। সেই ব্যক্তিটি বলে, আমার পুরো পরিবার সেই সমুদ্রে গিয়েছিল আর আমি সেই সময় হোটেলেই ছিলাম, আর যখন সুনামি আসে তারপর থেকে আমি আর আমার পরিবারকে খুঁজে পাইনি। তখন হেনরিও বলে, আমার ওয়াইফ আর বড় ছেলেকে আমিও খুঁজে পাচ্ছি না, আমিও তোমাদের মতোই আমার পরিবারকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমি এটা আদৌ জানি না আমার পরিবার জীবিত আছে কি মারা গিয়েছে। এখানে আসলে সেই সব মানুষরা ছিল যাদের পরিবার তাদের থেকে আলাদা হয়ে গিয়েছে। আসলে সুনামি এতই ভয়ঙ্কর ছিল যে সেখানে তাদের নিজের নিজের পরিবার বেঁচে আছে কি মারা গিয়েছিল তারা কেউই জানে না। বেচারা সবাই তার পরিবারের কথা ভেবে মন খারাপ করে নিচে মুখ করে বসে রয়েছে। হেনরি সামনে থাকা ব্যক্তিটি বলে, আমার কাছে তো ফোনও রয়েছে, আমি এর ব্যাটারি বাঁচিয়ে রেখেছি যাতে আমার পরিবার যদি জীবিত থাকে আর আমাকে যদি কল করার চেষ্টা করে তবে আমি তাদের কাছে পৌঁছে যেতে পারবো। তখন হেনরি তার কাছে থেকে ফোনটি নেয় আর তার বাবাকে ফোন করে বলে, সুনামিতে আমার ওয়াইফ আর লোকাস কোথাও হারিয়ে গেছে, আমি তাদেরকে খোঁজার চেষ্টা করছি তবুও পাচ্ছি না, কিন্তু
যেহেতু আমার দুই ছোট ছেলেকে পেয়ে গিয়েছি, তাদেরকে আমি টিমের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। আমি হিম্মত হারবো না, আমি আমার পরিবারকে খুঁজে বার করবই, আর আমি বাড়ি অবশ্যই ফিরে যাব। এসব কথা বলতে হেনরি ইমোশনাল ভাবে কাতর হয়ে কাঁদতে থাকে। তখন তার পাশের জন তাকে সামলাবার চেষ্টা করে। তারপরের দিন হেনরি আর তার সাথী, যে তাকে কথা বলার জন্য ফোন দিয়েছিল, তার দুজনে সেখান থেকে বেরিয়ে যায়, যাতে তাদের পরিবারকে তারা খুঁজে বার করতে পারে। এরপরে আমরা লুকাসকে দেখতে পাই, যার কাছে নার্স আসে আর তাকে কিছু জিনিস দেখায়, যাতে সে চিনতে পারে কোন জিনিসটা তার পরিবারের। তখন সে দেখে এগুলোর মধ্যে কোনোটাই তার পরিবারের নয়। এরপরে তাকে এক রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে আর কেউ না, তার মা রয়েছে, সে মারা যায়নি। লুকাস তার মাকে দেখে মনে হয় সে তার জীবন ফিরে পেল, আর তার মাকে মন খুলে জড়িয়ে ধরে ফেলল। কিন্তু তার মায়ের অবস্থা এখন ভালো নয়, আগের থেকে আরো খারাপ হয়ে গিয়েছে। এমনকি তার মায়ের মুখে অক্সিজেন মাস্ক লাগানো রয়েছে। লুকাস তখন তার মায়ের বেডের পাশে গিয়ে বসে আর তার মায়ের হাত ধরে বলে, তুমি আমাকে কথা দাও মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। তখন লুকাসকে জানানো হয় তোমার মায়ের সার্জারি করার জন্য ওখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু ভুল করে রিপোর্টটি এক জায়গা থেকে আরেক জায়গায় ভুল হয়ে যায়, এই জন্য তোমার মায়ের ব্যাপারে তোমাকে কিছু বলতে পারিনি। এবার তোমার মায়ের সার্জারির প্রয়োজন, তারপরে হয়তো তোমার মা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। ওইদিকে হেনরি আর তার সঙ্গে থাকা সাথী তাদের পরিবারকে একই রকম ভাবে খুঁজে যাচ্ছে। তারা এক এক করে সব হসপিটাল আর ক্যাম্পে যায়, যেখানে জখম ব্যক্তিদের রাখা হয়েছিল, কিন্তু তারা কোথাও তাদের পরিবারকে দুজনে খুঁজে পায় না। এবার হেনরি সেই হসপিটালে পৌঁছে যায়, যেখানে তার ওয়াইফ আর বড় ছেলে রয়েছে। এই দেখে লোকাসের মা লোকাসকে বলে, বেটা যাও আমার জন্য জল নিয়ে এসো, আমার খুব জল তেষ্টা পেয়েছে। তখন লোকাসের মায়ের কথা শুনে সে জল আনতে চলে যায়, যেখানে তার বাবাও আছে। তারা দুজনে কাছাকাছি চলে আসে, কিন্তু সেই সময় তাদের দেখার ভাগ্য ছিল না। এরপরে হেনরি সেই জায়গাতেই চলে আসে যেখানে তার ওয়াইফ রয়েছে, কিন্তু ভাগ্যে যা থাকে, তাদের সামনে পর্দা থাকার কারণে তারা এক অপরকে দেখতে পায় না। তখন হেনরি মনে মনে ভাবে এখানে তার পরিবার হয়তো নাই, সেই জন্য সে যখন হসপিটাল থেকে বেরিয়ে যাবে, আর তখন লোকাস উপরে থাকা জলের বোতল নিচ্ছিল, আর তার বাবাকে সে পিছন দিক থেকে চিনে নেই। তার বাবাকে দেখে সে খুব জোরে দৌড়াতে থাকে তার কাছে যাওয়ার জন্য, কিন্তু ততক্ষণে তার বাবা ভিড়ের মধ্যে ঘুমসুমিয়ে যায়। এবার তো লুকাস তার বাবাকে হসপিটালের সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু তার বাবাকে সে কোথাও খুঁজে পায় না। তখনই সেখানে এক বাচ্চাদের ট্রাক আসে, যাদেরকে বাঁচিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, যাদের মধ্যে লুকাসের ছোট দুই ভাই ছিল। তাই দু ভাই সে ট্রাক থেকে তাড়াতাড়ি করে নিচে নেমে যায়। লুকাস তাদের পিছনে ছিল, কিন্তু তাদের ভাগ্য না থাকার কারণে সেখান থেকে লুকাস চলে যায়। তাদের পরিবারকে না দেখতে পেয়ে লুকাসের ছোট দুই ভাই আবার ট্র্যাকের মধ্যে চেপে যায়, আর এইদিকে হেনরিও ট্র্যাকে বসে রয়েছে, কারণ সেখান থেকে সেও চলে যাবে। তাদের পুরো পরিবার একই হসপিটালে এতই কাছে থাকা সত্ত্বেও তারা এক অপরকে দেখতে পেল না। এত খোঁজার পরেও লুকাস যখন তার বাবাকে দেখতে পায় না, তখন অনেক জোরে তার বাবাকে আওয়াজ দেয়, আর এই আওয়াজ তারা দু ভাই শুনে নেয়, আর লুকাসকেও তারা দু ভাই দেখে ফেলে। এই জন্য তারা তাড়াতাড়ি করে দু ভাই ট্র্যাক থেকে নিচে নেমে যায়। তিন ভাই এক অপরের গলায় জড়িয়ে ধরে, আর এত খুশি হয়েছে বলে বোঝার মতো নয়। তারা দেখে তাদের সামনে দিক দিয়ে তাদের বাবাও আসছে, কারণ লোকাসের আওয়াজ তার বাবাও শুনে ফেলেছিল। তারপরে তারা এক অপরকে দেখে অনেক খুশি হয়ে যায়। এখানে ওই ব্যক্তিটি যে হেনরির সঙ্গে ছিল তার পরিবারকে খুঁজে বেড়াচ্ছিল। তখন ট্র্যাকের ড্রাইভারকে সে বলে, এবার আমাদেরকে চলে যাওয়া দরকার, কারণ আমরা আর হেনরিকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, সে তার পরিবারকে পেয়ে গিয়েছে। এবার তারা লোকাসের মায়ের কাছে যায়, তার অবস্থা খুবই খারাপ ছিল। সে তার হাজবেন্ডকে দেখে বলে, আমি হয়তো আর বাঁচতে পারবো না। তখন হেনরি তাকে সাহস দিয়ে বলে, হিম্মত হারিয়ে ফেলো না, তুমি অবশ্যই বেঁচে যাবে, আমরা তোমার জন্য দোয়া করব, তুমি সবসময় আমাদের সঙ্গে থাকবে এক সুন্দর পরিবারের মতো। এসব কথা চলাকালীন তাদের চোখে জল চলে আসে। তারপরে তাকে সার্জারি রুমে নিয়ে যাওয়া হয়। সেই রুমে আরেকজন মহিলা ছিল, তারও কিছুক্ষণ আগে সার্জারি হয়েছে। সে তাকে বলে, আমি এখন পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছি, আমি আমার শক্তি আরেকবার শেষবারের মতো ব্যবহার করতে চাই, যাতে আমি আমার পরিবারকে খুঁজে বার করতে পারি। তুমি হিম্মত রেখো, সার্জারি ঠিক মতোই হয়ে যাবে। আর কিছুক্ষণ পরে লোকাসের মায়ের সার্জারি শুরু হয়ে যায়। সেই সময় ঘটে যাওয়া ঘটনার কথা তার মনে পড়তে লাগে। সে ভাবতে লাগে, মানুষ কুদরতের আগে কিছুই না, কুদরত যেমন ভাবে চাইবে আমাদেরকে তেমন ভাবেই চলতে হবে। একদিকে তার সার্জারি চলছিল, আর বাইরে তার পরিবার তার জন্য দোয়া করছিল। পুরো রাত এইভাবে কেটে যায়। পরের দিন সকালে হেনরি তার ছেলেদের গিয়ে বলে, তোমাদের মায়ের সার্জারি ভালো মতোই হয়ে গেছে, সে পুরোপুরিভাবে এখন ঠিক আছে। তখনই সেখানে একজন লোক আসে তাদেরকে প্লেনে করে নিয়ে যাওয়ার জন্যে। তারা এখন প্লেনে করে বাড়ি যাবে। তখনই লোকাস তার মায়ের কাছে এসে বলে, আমার সোনা মা, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো, যেমন তুমি আমার সঙ্গে আছো, আমরা কখনো এক অপর থেকে আলাদা হয়ে যাব না। আর
আরে হ্যাঁ, তোমার মনে আছে যে বাচ্চাটিকে আমরা প্রথমে বাঁচিয়েছিলাম সেও তার পরিবারকে খুঁজে পেয়ে নিয়েছে। একথা শুনে তার মা বলে, আমার বেটা সব থেকে ভালো আর খুঁখার বুদ্ধিমান, ওর আমি গর্বিত, আমার বিশ্বাস হয় না সবাই আমরা একসঙ্গেই রয়েছি। এ কথা বলে লোকাস তার মায়ের গলায় জড়িয়ে ধরে নেয় আর জোরে জোরে কান্না করতে থাকে। এইদিকে হেনরি তার বন্ধুর জন্য দোয়া করতে লাগে যে তার পরিবার খোঁজার জন্য সাহায্য করেছিল। হেনরি দোয়া করে যেন তার পরিবার সে খুব সহজে পেয়ে যায়। আমি জানিয়ে দিই, এটা একটা সত্যিকারে ঘটে যাওয়া ঘটনা। আমার এক্সপ্লেইন ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে ভিডিওটির নিচে ডান দিকে সাবস্ক্রাইব বলে লাল স্ট্যাম্পটি মেরে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উড়ে উড়ে খুব সহজেই পৌঁছে যায়।